আসসালামু আলাইকুম। অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি রিফাত, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিও টপিক হলো ফেসবুক থেকে যে কোনো প্রাইভেট ভিডিও কোনো ঝামেলা ছাড়াই সহজে কিভাবে ডাউনলোড করা যায় সেটি নিয়ে। আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে থাকি, কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে অথবা অনলাইনের মাধ্যমে। কিন্তু সেই ভিডিওটি যদি প্রাইভেট হয় সেটি কীভাবে ডাউনলোড করতে হয় সেটি আমি আজকে দেখাব। তো প্রথমে আপনাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে, হয় সেটি ক্রোম ব্রাউজার অথবা মাইক্রোসফট ব্রাউজার। একটি ব্রাউজার ওপেন করে সেখানে আমরা একটা ওয়েবসাইটের নাম লিখব, স্ন্যাপসেভ, যেটা আমি আগে থেকে কপি করে রেখেছি। আপনাদের এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করলেই আপনাদের সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ওয়েবসাইট আসার পর এখানে আপনাদের তিনটি ধাপ অনুসরণ করতে হবে। তো প্রথম ধাপটি হচ্ছে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে যাচ্ছেন সেই ভিডিওর যে লিঙ্কটি আছে সেখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করতে হবে। তো আমি এই ভিডিওটি যাচ্ছি ডাউনলোড করতে, এটি একটি প্রাইভেট ভিডিও, সো এটি আমি ডাউনলোড করব। তো সেক্ষেত্রে আমি এটার লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করার পর জাস্ট এখানে পেস্ট করে দিব। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে যে আপনাদের এখানে নতুন একটি লিঙ্ক দিয়ে দেবে, আপনাদের এটা কপি করতে হবে, তারপর নতুন একটি ট্যাবে গিয়ে সেটা পেস্ট করে দেবেন। পেস্ট করলে এখানে যে ভিডিওর সোর্স ফাইলটি আসবে অনেক বড়, সেটা আপনাকে সম্পূর্ণ কপি করতে হবে। তো সম্পূর্ণ সিলেক্ট করার পর কপি করে দেবে। কপি করার পর যে তৃতীয় ধাপটি আছে এখানে শুধুমাত্র কাজটি হচ্ছে পেস্ট করা, তো পেস্ট করে দেবেন, দেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন কোয়ালিটি ভিডিও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে চাই, তো সেক্ষেত্রে আমি ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করলে অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে, আমরা এই ভিডিওটি ডাউনলোড করেছি। একইভাবে মোবাইল দিয়ে আপনারা সেম প্রসেসে যে কোনো প্রাইভেট ভিডিও ডাউনলোড করতে পারবেন ফেসবুক থেকে। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ।